আসসালামু আলাইকুম, কেমন আছো, কেমন আছেন সবাই? আমি লিপিকা জার্মানি থেকে। গতকালকের ব্লগটা যারা দেখেছো তারা সবাই জানো যে আমি গতকাল ভ্যাকসিনটা নিয়েছি, এবং আজকে ভ্যাকসিন নেওয়ার পরে আমার যে বেহাল অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে এই যে নাস্তা সমস্ত কিছু তোমাদের ভাইয়াই কিন্তু রেডি করেছে। ব্লগের শুরুতেই বলে রাখি, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, কারণ ভ্যাকসিন নিলে শরীরটা একটু খারাপ হবে, এটাই নর্মাল। আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমার ইমিউনিয় সিস্টেম হয়তো বা তেমন একটা ভালো না, আই ডোন্ট নো, আমার একটু বেশিই খারাপ হয়ে গেছে। বসে বসে ভাবলাম যে আমরা সবাই জানি যে আল্লাহর সবচাইতে বড় যে জিনিসটা আছে, যে নিয়ামতটা আছে, সেটা হচ্ছে সুস্থতা। এটা যে কত বড় একটা জিনিস, এটা আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু বুঝতে পারি না, তখন কিন্তু আমাদের মাথায় থাকে না, ভাবি এটাই স্বাভাবিক। কিন্তু আসলে না, কালকে নিলাম মাত্র ভ্যাকসিন, ভ্যাকসিনটা নেওয়ার পরে এভাবে করে আমার যেন সিক্স সেন্স মানে বলছিল যে আমারই কিছু একটা হবে। বিশ্বাস করো, আমার এটা মনেই হচ্ছিল যে আমার কিছু একটা হবে, এই জন্য আমি এত নার্ভাস ফিল করছিলাম। এবং আমি ভ্যাকসিনটা নিয়ে আমি কাজে চলে গেছি, কাজ করলাম, কাজ যখন আমি কাজ করছি ভেতরে তো এসি চালানো গরমের সময় এখন, তো আমি দেখলাম যে ভেতর থেকে একটা কাঁপুনি মানে অনুভব করছিলাম, যে মনে হচ্ছিল যে কোথা থেকে যে রাজ্যে শীত চলে আসছে এবং এক ধরনের কাঁপুনি। এই কাঁপুনির জন্য আর কি আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু কাজ তো শেষ করতে হবে রে বাবা, এটা তো কোনো উপায় নাই, এটা কোনো উপায় নাই গোলাম হোসেন, বাংলাদেশ না যে হচ্ছে আস্তে করে বলে দিলাম যে আমার আজকে ভাল লাগছে না, অমুক সুমুক, তোমার কাজ, তোমার দায়িত্ব তোমার পালন করতেই হবে। তো আমি আমার কাজ শেষ করে কোনো মতে বাসায় এসে আমি যখন মানে ফ্রি হয়ে শাওয়ারটা নিয়ে যখন বসলাম, অলরেডি আমি জানি যে আমি আমি পড়ে যাচ্ছি একটা মানে সেরকম কিছু একটা হতে যাচ্ছে, এরকম যে হবে এক রাতের ভিতরে সেটা আসলে বুঝতে পারিনি। চুলের অবস্থা দেখো, এলো ঝেলো মানে এলো ঝেলো এলো মেলো, যাই হোক কথাবার্তা উল্টাপাল্টা, কিন্তু তো যাই হোক, পুরো রাত ঘুমাতে পারিনি, পুরো রাত হাতের ব্যথা, হাত নাড়াতে পারছিলাম না, যে জায়গাটাতে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটা টাচও করা যাচ্ছিল না, এত পরিমাণ ব্যথা এবং এত প্রচণ্ড জ্বর। তো যাই হোক, আমি রাতেই হচ্ছে গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে তারপর হলো ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে যে আবার প্যারাসিটামল খাবো এই যে একটা টাইমিংটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছিল না, আমি আমি আসলে করতেই পারছিলাম না জিনিসটা। তো রক্ষে যে তোমাদের ভাইয়ার হচ্ছে গিয়ে এখন দুপুরে কাজ, মানে স্পেসিফিক যেটা হচ্ছে তারা তো শিফটিং ডিউটি করে সকালে দুপুরে অথবা রাতের শিফটে, এরকম করে শিফটিং ডিউটি ওদের। তো ওর এই উইকটা হচ্ছে গিয়ে তোমার দুপুরের শিফটে কাজ, সেজন্যই রক্ষা আল্লাহ, একটা মানে একটা কথা আছে না যে আল্লাহ যদি চায় তোমাকে কোনো না কোনো রকমভাবে কিন্তু তুমি পার ঠিকই পেয়ে যাবে, আমার অবস্থাটাও সেরকমই হয়েছে। সো আমি জানি তোমরা অনেকেই বলবা বক বক তো করতেছেন, বক বক করতেছে এই কারণে যে কারণে এখন আমার জ্বরটা নামছে একটু একটুখানি। তো যাই হোক, জামাই হচ্ছে গিয়ে সকাল থেকে আনারস থেকে শুরু করে সমস্ত ফল টল যা ছিল সুন্দর মতো নিয়ে আসছে, কেটে দিল, মানে আমিও খাচ্ছি এবং বেশ ভালো রকমের একটা যত্ন পাচ্ছি, আমার কাছে মজাই লাগতেছে, ভালো লাগতেছে, বুঝছো না, নিজেকে একটু স্পেশাল ফিল করতে পারতেছি। বাট কিন্তু মাগার শরীরটা ভালো লাগতেছে না, মানে মুখে কোনো তেমন একটা রুচি নাই, এই রুচি নাইয়ের ভিতরে দুইটা ডিম খায় ফেললাম, আনারস খাচ্ছি, রুচি নাই, আর রুচি থাকলে জানো কি করতাম। যাই হোক, আসলে বলবো যে এটা হচ্ছে ভ্যাকসিন নিলে এই জিনিসটা হতেই পারে, এক একজনের শরীর এক এক রকম, আমারটা এফেক্ট করেছে, আপনারটা এফেক্ট নাও করতে পারে, ঠিক আছে? তাই বলে যে ভ্যাকসিন নেওয়া বন্ধ থাকবে তা কিন্তু না, এটাকে নেগেটিভলি নিবেন না, একেবারেই নিবেন না। জাস্ট হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা করার একটা মাত্র কারণ যে বোঝানো যে ভ্যাকসিন নেওয়ার পরে এমন একটা মানে ব্যাপার হতেই পারে, ঘটতেই পারে, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, হচ্ছে গিয়ে আমার হয়তোবা একটু হাতে ব্যথা জ্বর আসতেই পারে, তারপর আবার ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সো আপাতত চলো কন্টিনিউ করি হচ্ছে গিয়ে আনারস খাওয়া। দুপুর গড়িয়ে এখন হচ্ছে গিয়ে বিকেল, বিকেল মানে হচ্ছে গিয়ে একেবারে সন্ধ্যে ছটা বাজে, তার মানে এই না যে সারাদিন আমি ঘরে বসেছিলাম, সেটা সম্ভব হয়নি, কারণ আমাকে একটু বাইরে বের হতেই হয়েছে, 100% দরকার একটা কাজ ছিল, সেটা হচ্ছে যেহেতু ঈদ চলে এসছে কাজকর্মের একটা প্রেশার থাকে, তাই না, সবারই কিন্তু পেমেন্টের একটা তাড়া থাকে। সো নিজের যত শরীর খারাপই হোক না কেন, এগুলো তো করতেই হবে, সো সেগুলোই করলাম, কাজকর্ম একটুখানি বেশি হয়ে গেছে কি। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করলাম যে যখন শরীর ভালো থাকে না
তখন না ডিসিশন নিতে খুব প্রবলেম হয়ে যায়, মানে হচ্ছে কি করব কি করব, মানে আমার এটা আজকে আজকে এটা আমার হয়েছে, আমি পুরোটা শহর আমার মনে হয় হাঁটলাম আর ঘুরলাম, অস্থির হলাম আমার বড় ছেলেকে নিয়ে সামান্য সামান্য কাজে, সামান্য সামান্য কাজে একবার এদিকে ছুটছি একবার ওদিকে ছুটছি, কি করব বুঝতে পারছি না, আবার মানে হজবরল হয়ে গেছে। তারপর যাই হোক, দেড় ঘন্টার ভিতরে মোটামুটিভাবে দুটো ইম্পর্টেন্ট কাজ ছিল সে দুটো শেষ করে বাসায় ফিরে আসলাম, এবং বাসায় ফিরে যে জিনিসটা প্রথমেই করলাম সেটা হচ্ছে একটা শাওয়ার নিয়ে নিলাম, এবং তারপরে তারপরে লতি চিংড়ি মাছ কাঁচা মরিচ ডোলে ভাত খেলাম। এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি ফিল বেটার, কারণ আমি প্যারাসিটামল খেয়েছি, এবং প্যারাসিটামলটা খাওয়ার পর এখন মনে হচ্ছে যে জ্বরটা অনেকটা কমে এসছে, এবং আমার হাতের ব্যথাটাও আগের থেকে অনেকটা মানে কমে গেছে। সো সেজন্য যারা একটু ভাববেন যে কেন আপনি নেগেটিভ ভিডিও বানাচ্ছেন, এটা তো বলা ঠিক হলো না, অনেকে ভয় পাবে বা ঘাবড়ে যাবে, না আমি সেটা করতে চাইনি। আমার কথা হচ্ছে গিয়ে প্রস্তুত থাকা দরকার আছে, প্রস্তুত থাকা দরকার, এবং নিজে যে জিনিসটা আমি করেছি যে আমি বুঝতে মানে আমি ভয় পাচ্ছিলাম কথা সত্যি, কিন্তু মানে এমন যে হবে এটা কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, বাট এখন ওকে আগের থেকে অনেকটা ভালো লাগছে। হোপ কালকের ভেতরে সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ, যদি উপর আল্লাহ চায় তাহলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবো। সো চলো আমার পুঁইশাকটা দেখি একবার, আমাদের শখের পুঁইশাক ধীরে ধীরে বড় হচ্ছে, ওয়েদারটা তেমনও যদি ভালো না তারপরেও ছোট ছোট করে হচ্ছে, তো গাছ একটু একটু করে হচ্ছে। এটা টমেটো গাছ, ধনে পাতাগুলো এখন পর্যন্ত ঠিকঠাক মতো হয়ে ওঠেনি, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। সো এই হচ্ছে, আর এখানে ছোট আরেকটা পুঁইশাক ছোট কুড়ি, এগুলো হচ্ছে এগুলো হবে। আর এই হচ্ছে টমেটো গাছ, টমেটো গাছে ফুল ধরেছে। মরিচটা লাগানোর খুব ইচ্ছে ছিল কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারছি না, এখন হয়তো পারবো, নেক্সট উইকে ফ্রি হয়ে গেলে ঈদের পরে করে ফেলবো। আজকের মেঘলা আকাশ, যদিও এখন এতটা মানে ঠান্ডা না, দেখে হয়তো মনে হচ্ছে যে হয়তো বা খুব ঠান্ডা পড়ে গেছে, আসলে কিন্তু না, ঠান্ডা না, সুন্দর একটা খুবই সুন্দর একটা ওয়েদার, মানে এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, এক দুই ফোঁটা বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে, আমার কাছে তো ভালোই লাগে, দারুণ লাগে। আর এই হচ্ছে আমাদের নিচতলার খুব সুন্দর একটা জায়গা করে নিয়েছে ওরা, যেমন আমাদের বেলকন না, নিচের তলার বেলকনটা কত সুন্দর করে সাজিয়েছে। আহারে গুড মর্নিং, আজকে হচ্ছে সেকেন্ড ডে ভ্যাকসিন নেওয়ার পরের দিন, সো আজকে আগের চাইতে ভালো লাগছে। বাচ্চারা যার যার মতো করে স্কুলে চলে গেছে, আমরা ঘরে আছি দুজন, এবং আমরা খুব সুন্দর করে এখন ব্রেকফাস্টটা সেরে ফেলব। আফটার ভ্যাকসিন সেকেন্ড ডে, গলা ব্যথা মানে কি হচ্ছে আমার সাথে এটা, অন্য সবার কি অবস্থা, মানে হচ্ছে যারা ভ্যাকসিনেট হচ্ছে তাদের কি আমার মতো অবস্থা হচ্ছে নাকি একা আমার সাথে হচ্ছে, এত বাজে অবস্থা মানে। আচ্ছা জ্বর গেল, সেটা জ্বর শেষ, এখন আর জ্বর টর নেই, একটা কেমন একটা ছোট ছোট কাঁপুনি আসে মাঝে মধ্যে, ছোট ছোট আকারে একটা কাঁপুনি আসে, এরপর আর কিছু হচ্ছে না, বাট এখন অনুভব করছি গলাটা এই এখানটায় টনসিল যেখানে, অথবা থাইরয়েড, এটাও হতে পারে আমার থাইরয়েড ওঠানামা করে, সেটাও হতে পারে জানি না, বাট ব্যথা করছে আর কি। কথা বিত্ত কথার কথা কি বলবো, সব কিছু পারি, কথা তো কম বলতে পারি না, এটার জন্যও হতে পারে। তো আজকে সারাটা ক্ষণ সকাল থেকে এই পর্যন্ত ঈদের কাজগুলোই করছি, ঈদের লাইভ হবে আজকে, একটা হিউজ লাইভ করার চিন্তাভাবনা আছে, এবং আজকে লাস্ট লাইভ হবে। যারা লিস ওয়ার্ড্রোবে নেই তারা লিস ওয়ার্ড্রোবে ফেসবুক পেজে অ্যাড হয়ে নিও, আপুদের জন্য বলবো, বিশেষ করে যারা ইউরোপে আছো তাদের জন্য বলবো, আমার লিস ওয়ার্ড্রোব থেকে তোমরা খুব সুন্দর মনে আস্থা সহকারে কেনাকাটা করিয়া ফেলতে পারবো, নো প্রবলেম অ্যাট অল, ডেলিভারি চার্জটা দিয়ে, উইদাউট চার্জের না। সো এখন একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনায় আছি, চলো একটু বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে। ইচ্ছা করছে না রে যে একটু রেডি হব, একটু মানে সাজবো গুজবো, ইচ্ছা হয় না, শরীর ভালো না থাকলে আসলে কিছু, আমি বলবো না যে এখন আমার শরীর অনেক খারাপ সেটা না, বাট এমন পজিশনে নাই যে হচ্ছে সাজগুজ করে বাইরে যাব। চলো যাই, কাজেই যাচ্ছি রে, এই যে দেখো, এই যে কি কাজে যাচ্ছি, ও মা দেখা তো যাচ্ছে না, একটু দূরে গেলে দেখা যাবে, সব হচ্ছে গিয়ে এখন
তোমার যেই অর্ডারগুলো আছে, আজকে কিছুটা পোস্ট না করলে কালকের জন্য অনেক জমে যাবে। তখন হচ্ছে গিয়ে মানে দুজন তিনজন মিলে যেও পোস্ট করা যায় না, কারণ হচ্ছে লাইনটা অনেক বেশি হয়। হাবি যাবি, জীবনের সমস্যার শেষ নাই রে, জীবনের সমস্যা শেষ নাই। সুতরাং সব কিছুর ওপরেও আমি সবসময় বলি জীবন সুন্দর, এটাও একটা ভালো, ব্যস্ততাও একটা ভালো, ওই আগডুম বাগডুম চিন্তা ভাবনা থাকে না, ব্যস্ত থাকা ভালো আজাইরা চিন্তার চেয়ে। চলো চলো, কথা না বাড়াই চলো যাই। আজকের বিকেলের অবস্থা, যদিও এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে, আকাশে খুব সুন্দর একটা কালো মেঘ, আমার কাছে ভালোই লাগে। অ্যাকচুয়ালি সব রকমের মানে আবহাওয়া, ওয়েদার, সব রকমের ওয়েদারের একটা আলাদা মজা আছে, কিন্তু খেয়াল করে দেখো, ধরো রোদে ঝলমলে একটা দিন, সেটার একটা আলাদা মজা আছে। ঠিক তেমনই কিন্তু বৃষ্টি পড়ছে ঝুমঝুম অথবা টিপ টিপ, আকাশ মেঘলা, যেমনই হোক না কেন সব কিছুর একটা মজা আছে। সৃষ্টিকর্তা আমাদের জন্য খুব সুন্দর করে বানিয়েছেন এই পুরো পৃথিবীটা, সব কিছু শুধুমাত্র পজিটিভ ওয়েতে চিন্তা করতে হয়। সো বাড়ি ফিরে আসলাম, ক্লান্ত লাগছে, আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে। লক্ষ্য করার বিষয়টা এটাই যে ক্লান্ত লাগে খুব, মানে একটা স্ট্রেংথ থাকে না মানুষের, সেই স্ট্রেংথটা মনে হচ্ছে কমে গেছে, এরকম লাগছে আমার কাছে, কেন জানি না। সো একটু বসবো বাসায় গিয়ে, তারপর আবার শুরু হয়ে যাবে, খোলো বাবা, আবার শুরু হয়ে যাবে লাইফ। আর যেহেতু ঈদ একদম সামনে মুখে মুখে, সো ঈদের জন্য তোমার হচ্ছে গিয়ে ঈদের লাইফ আজকে করব। হিউজ একটা, বিশাল একটা লাইফ করার ইচ্ছা আছে অনেক সময় ধরে, দেখা যাক যে কী হয়। আর হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্তই, বলে রাখবো সবাইকে বলবো যে সচেতন থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশের অবস্থা শোচনীয়, ভালো না, আসলে মনটা খুব খারাপ লাগে। বাংলাদেশের জন্য অনেক অনেক দোয়া, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।